পাঁচই সেপ্টেম্বর বনানীতে জাকের পার্টির প্রধান কার্যালয়ে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ও জাকের পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল। বক্তব্য রাখেন জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম শিকদার, কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ আলী আব্বাস, সহ সভাপতি মোহাম্মদ কামাল পাশা সহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ। বিস্তারিত তুলে ধরেন মোহাম্মদ আল আমিন খান সাগর। এবং আপনাদেরকে নিয়ে তাহলে মনে করবো যে জাকের পার্টি আল্লাহ রাসূলের পার্টির জন্য জীবন দান করেছি আমরা। একটা কথা মনে রাখেন, চিনি না জানি না কোত্থেকে কোন ছাত্র আসলো, তারা কোনদিন রাজনীতিবিদ ছিল না, ছিল কি না? দেখেন দেশের কোন তো স্বাধীনতা এটা ভালাইলো, কিন্তু আজকে ৩৫ বছর যাবত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যে মেজো ভাইজান কে দেখলে দুঃখীর দুঃখ চলে যায়, যে মেজো ভাইজানকে দেখলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সেই মহামান্য চেয়ারম্যানের জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারি কিনা? এই জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারি কিনা? মহান খাজা পরিবারের জন্য আমরা কি জীবন বাজি রাখতে পারি কিনা? আপনারা কি আমার সাথে একমত? আমরা শপথ গ্রহণ করতেছি এই চাকের পারি মৎস্যজীবী ভন, এই চাকের পারির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে, ঈদ ও মিলাদের নবী উপলক্ষে আমরা দেশবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে চাকের পারি মৎস্যজীবী ভন যাবে এবং আমরা পৌঁছায় দিব ঈদের মিলাদের নবীর দাওয়া। আপনারা বিপদে পড়বেন, কারণ যেখানে আদম ওইখানে কিন্তু শয়তান। কারণ আপনার কাছে ভালো ভালো রঙ্গিলা রঙ্গিলা কথা বলে আপনার ঈমানটা ধ্বংস করতে চাইবে, তাই আপনারা সতর্ক থাকবেন। আমরা দরবার সারা দেশে আমাদের দরবার গঠন করা প্রয়োজন।
আপনার জগতে।